হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। একাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুসারে প্রথম সেমিস্টার পরিবেশবিদ্যার মডেল কোশ্চেন পেপারের বেশ কয়েকটি প্রশ্ন উত্তর আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন উত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের আগামী পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1। আজকে প্রথম প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোন বিষয়টি পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ? তা আমরা সকলেই জানি হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর অনুপাত বজায় রাখা। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। 2, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি জৈবিক উপাদান? আলো, বায়ু, শর্করা। এই শর্করা হচ্ছে জৈবিক উপাদান। নেক্সট, বায়ুমণ্ডলের সর্বাধিক পরিমাণগত দিক থেকে সর্বাধিক কোন গ্যাস উপস্থিত থাকে? বায়ুমণ্ডলে সর্বাধিক গ্যাস থাকছে নাইট্রোজেন, 77.17% বা 78%। নেক্সট, 4, বিবৃতি, অ্যাকোয়ারিয়াম হল একটি কৃত্রিম বাস্তুতন্ত্র, আর কারণ হচ্ছে অ্যাকোয়ারিয়াম মানুষের দ্বারা সৃষ্ট। তাহলে এখানে বিবৃতিটাও সঠিক, কারণটাও সঠিক। তাহলে আমরা দেখছি বিবৃতি ও কারণ দুটি সঠিক, আর কিন্তু কারণটি বিবৃতি সঠিক ব্যাখ্যা নয়, এটা হবে না। বিবৃতি এবং কারণ দুটি সঠিক এবং কারণটি হলো বিবৃতির সঠিক ব্যাখ্যা। অতএব এই অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লবের জনককে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের সবুজ বিপ্লবের জনক হচ্ছে MS স্বামীনাথন। অপশন এ সঠিক। এবার 6, HYV বীজের পূর্ণ রূপটি নির্বাচন করো। তাহলে HYV এর হচ্ছে সম্পূর্ণ নাম হচ্ছে হাইল্ডিং ভ্যারাইটি। তাহলে হাইল্ডিং ভ্যারাইটি হচ্ছে অপশন ডিতে আছে, তার অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিত কোন বিষয়কে সংস্কৃতির দলিল বলা যেতে পারে? তাহলে এখানে ঐতিহ্য হচ্ছে সংস্কৃতির দলিল বলা যেতে পারে। তাহলে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, 8, শূন্যস্থান পূরণ, ড্যাশ এবং ড্যাশ নিশ্চিত করে সার্বিক উন্নয়ন ঘটানো উচিত। তাহলে এখানে যে কটা অপশন আছে দেখো, অসম বন্টন, সমবন্টন এগুলো হবে না। হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে সামাজিক ন্যায় এবং সাম্য নিশ্চিত করে সার্বিক উন্নয়ন ঘটানো উচিত। অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার পরবর্তী প্রশ্ন, ওজোন স্তরের অবক্ষয়ের জন্য দায়ী পদার্থ কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ওজোন স্তরের অবক্ষয়ের জন্য দায়ী পদার্থ হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, ক্লোরোফ্লুরোকার্বন। নেক্সট, মিনামাটা রোগটি যে ধাতব উপাদানের প্রভাবে ঘটে সেটি হলো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, হচ্ছে ধাতব উপাদানটা হচ্ছে পারদ। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, পারদ। এবার 11, পরিবেশগত সুস্থায়িত্ব বলতে বোঝায়? পরিবেশগত সুস্থায়িত্ব বলতে বোঝায় পরবর্তী প্রজন্মের জন্য সম্পদ সুরক্ষিত রেখে তার যথাযথ ব্যবহার। অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সঠিক? এখানে দেখো পপুলেশনের পরিবর্তন, জন্ম প্লাস ইমিগ্রেশন মাইনাস মৃত্যু প্লাস ইমিগ্রেশন, এইটাই হবে সঠিক। অর্থাৎ যে কটা আছে তোমরা ভালো করে লক্ষ্য করবে, বেশি পড়তে গেলে সময় চলে যাবে। এই অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এবার পরবর্তী প্রশ্ন, রামসার সম্মেলনের নিচের কোনটিকে সংরক্ষণের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়? তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, রামসার সম্মেলনে হচ্ছে জলাভূমি, কৃষিভূমি, জলাভূমি, অরণ্য, বন্যপ্রাণী, এই জলাভূমি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার পরবর্তী প্রশ্ন, অষ্টমুদী জলাভূমি কোন রাজ্যে অবস্থিত? অষ্টমুদী জলাভূমি কেরল রাজ্যে অবস্থিত। অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, কেরল। এইবার আর এক টাইপের প্রশ্ন, এই এম ভারতের প্রথম রামসার সাইট, এটি এন রাজ্যে অবস্থিত,
এই রাজ্যে এম ছাড়া আরও ওটি রামসার সাইট আছে, MNO কে চিহ্নিত করো। তাহলে এখানে এম ভারতের প্রথম রামসার সাইট হচ্ছে চিল্কা হ্রদ, আর এটি এন রাজ্যে অবস্থিত। নিশ্চয়ই তোমরা জানো চিল্কা হ্রদ হচ্ছে ওড়িশা রাজ্যে অবস্থিত। আর এই রাজ্যে কটা রামসার সাইট আছে? এখানে পাঁচটা রামসার সাইট, তাহলে ও হচ্ছে পাঁচ। তাহলে এখানে আমরা দেখছি এম হচ্ছে চিল্কা হ্রদ, হচ্ছে অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। IRRI ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, IRRI এর সম্পূর্ণ কথাটি লেখো। IRRI এর সম্পূর্ণ কথাটি হচ্ছে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। এবার 17 নম্বর, ড্যাশ বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুবই কমন প্রশ্ন। তোমরা সকলেই জানো যে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। ভারতের কোথায় প্রথম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ব্যবস্থা গড়ে ওঠে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের পশ্চিম মেদিনীপুরে আড়াবাড়ি অরণ্যে, পশ্চিম মেদিনীপুর আড়াবাড়ি অরণ্যে, অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি মন্ট্রিল চুক্তির লক্ষ্য? মন্ট্রিল চুক্তির লক্ষ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মন্ট্রিল চুক্তির লক্ষ্য হচ্ছে ওজন স্তরের ক্ষয় প্রতিরোধ করা, অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, স্তম্ভ মেলাও ও সঠিক বিকল্প নির্বাচন করো। তাহলে আমরা দেখি, প্রথম হচ্ছে রামসার কনভেনশন, রামসার কনভেনশন হচ্ছে ইরান, আর ইউএন কনফারেন্স দুয়েরটা হচ্ছে ইউএন কনফারেন্স। 2 নম্বর হচ্ছে একটা ব্রাজিল, কিয়োটো চুক্তি হচ্ছে জাপান, আর মন্ট্রিল চুক্তি হচ্ছে কানাডা। অতএব এখানে 1-3, 1-3, 2-1, তিনেরটা কিয়োটো চুক্তি জাপান, আর হচ্ছে মন্ট্রিল চুক্তি কানাডা, অতএব 4-2। তাহলে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোন কর্মসূচি গ্রহণের মাধ্যমে উন্নয়ন ও পরিবেশ সুরক্ষা একসঙ্গে করা সম্ভব? তাহলে এখানে কর্মসূচি হচ্ছে ইকো ক্লাব বটানিক্যাল গার্ডেন, এই ইকো ক্লাব হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন এ সঠিক অ্যান্সার। এবার ভারতের জীববৈচিত্র আইন, অর্থাৎ বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট -সালে চালু হয়, কত সালে চালু হয়? 2002 সালে চালু হয়, 2002, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, 2002। নেক্সট, মৃত্তিকার গুণমান অবনমনের কারণ হলো বারংবার ভূমিকর্ষণ, এটাও হবে খনিজ দ্রব্য উত্তোলন, ইটভাটা তৈরি, অতএব উপরে সবগুলি, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার 24 নম্বর, শূন্যস্থান পূরণ, ড্যাশ গঠন করে মরুভূমি অঞ্চলের জলবায়ুর উন্নতি ঘটানো হয় ও মরু সম্প্রসারণ রোধ করা হয়, এটা হচ্ছে মরুভূমি অঞ্চলে জলবায়ুর উন্নতি ঘটানো হয় শেল্টার বেল্ট আর হচ্ছে উইন্ড ব্রেক। এই শেল্টার বেল্ট এবং উইন্ড ব্রেক গঠন করে মরুভূমি অঞ্চলে জলবায়ুর উন্নতি ঘটাতে হয়, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার পরবর্তী প্রশ্ন, স্তম্ভ মেলাও সঠিক বিকল্প নির্বাচন করো। চিপকো আন্দোলন হচ্ছে সুন্দরলাল বহুগুণা, তাহলে একের সঙ্গে 2। এইবার বিষ্ণই আন্দোলন হচ্ছে 1730, আপিক্য আন্দোলন পাণ্ডুরঙ্গ হেগড়ে, আর নর্মদা বাঁচাও আন্দোলন হচ্ছে মেধা পাটেকর, অতএব 1-2-4-1 হচ্ছে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার 26 নম্বর, বিদ্যালয়ের প্রতিটি স্তরে পরিবেশবিদ্যা পাঠ্যক্রমের রূপরেখা দিয়েছে, তাহলে কোন পরিবেশবিদ্যা পাঠ্যক্রমের রূপরেখা দিয়েছে? NCERT, NEAC হবে না, ইগনু হবে না, NCERT, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার খাদ্য শৃঙ্খল সম্পর্কিত সঠিক খাদ্য খাদকের ক্রমটি নির্বাচন করো, এটা সঠিক ক্রম এখানে তোমাকে দেখে নিতে হবে। তাহলে এখানে ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, ছোটো মাছ, বড় মাছ, এইটাই হবে সঠিক অ্যান্সার। ছোটো মাছ এটা হবে না, আর শেয়াল খরগোশ তো হবে না, প্রাথমিক খাদ্যকে কেন হচ্ছে খরগোশ,
এই ফাইটোপ্লাঙ্কটন জুপ্লাঙ্কটন ছোটো মাছ বড়ো মাছ ভালো করে মনে রাখবে, ফাইটোপ্লাঙ্কটন প্রাথমিক উৎপাদক, তারপরে জুপ্লাঙ্কটন প্রাথমিক খাদক, তারপরে হচ্ছে গৌণ খাদক প্রগৌণ খাদক, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট বিবৃতি হচ্ছে প্রাকৃতিক বাসস্থানের বহু জীব প্রজাতি অবলুপ্ত হয়ে যাচ্ছে, সঠিক। আর কারণ হচ্ছে নগরায়ন শিল্পায়ন প্রভৃতির জন্য অরণ্য ধ্বংস, জলাভূমি ভরাট ইত্যাদি করা হচ্ছে, এটাও হচ্ছে কারণটাও সঠিক। নগরায়ন শিল্পায়ন প্রভৃতির জন্য অরণ্য ধ্বংস, জলাভূমি ভরাট ইত্যাদি করা হচ্ছে। তাহলে নিচের বিকল্পতে সঠিক বিকল্প নির্বাচন করো, তাহলে বিবৃতি এবং কারণ দুটি সঠিক। আর কারণটা হচ্ছে কি, বিবৃতির সঠিক ব্যাখ্যা, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। বিভিন্ন দূষণের কারণ, কুফল ও প্রতিকার সম্পর্কে আলোচনার মূল প্রতিপাদ্য হল, মূল প্রতিপাদ্য হচ্ছে শিক্ষার মাধ্যমে জনসচেতনতা, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার পরবর্তী প্রশ্ন 30 নম্বর, ভারতের একটি গ্রামে 9 থেকে 12 বছর বয়সী শ্রমিকের সংখ্যা প্রচুর ও তারা দিনে প্রায় 14 ঘন্টা কাজ করে। 2009 সালে একটি আইন ভারতে চালু করা হয় এই সমস্যা দূরীকরণের জন্য ও শিশুদের অবৈতনিক শিক্ষা বাধ্যতামূলক করার জন্য, এখানে কোন আইনের কথা বলা হয়েছে? এটা হচ্ছে কেস স্টাডি টাইপের প্রশ্ন, এই কেস স্টাডি টাইপের প্রশ্ন। তাহলে এখানে কোন আইনের কথা বলা হয়েছে, এখানে হচ্ছে দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট, অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার 31 নম্বর, ভারত সরকারের কোন প্রকল্পে দেশের সমস্ত শিশুদের 7টি রোগের টিকা দেওয়া হয়? এটা হচ্ছে তোমরা জানো যে মিশন ইন্দ্রধনুষ, এই প্রকল্পে দেশের সমস্ত শিশুদের 7টি রোগের টিকা দেওয়া হয়, অতএব অপশান এই হচ্ছে সঠিক অ্যান্সার। এই 31টা প্রশ্ন আপাতত দেওয়া হলো, বেশি দিলে পরে ভিডিওটি বড় হয়ে যাবে, সেই জন্য আর দেওয়া হলো না। আর স্টুডেন্টস, এই প্রত্যেকটা প্রশ্ন তোমরা অতি গুরুত্ব সহকারে তৈরি করবে। আর এ প্রসঙ্গে বলি, ভিডিওটি যদি ভালো লাগে স্টুডেন্টস অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস আজকে এখানেই শেষ করি, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ ভেরি মাচ।